পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়ায় দামোদরপুর এলাকায় একটি সাইবার ক্যাফেতে সশস্ত্র দুষ্কৃতী হানা দিয়ে নগদ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায়। দুষ্কৃতীদের পেছনে ধাওয়া করলে দুষ্কৃতীরা বোমা ছোড়ে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সাইবার ক্যাফের মালিককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা লুট করে পালিয়ে যায়। আমাদের এখানে জামুরিয়ার দোকান, অনলাইন সেন্টার আর ব্যাঙ্কিংয়ে উইথড্রল আর মানি ট্রান্সফার করি। তো এখানে আজকে অনেক টাকায় মানি ট্রান্সফার করেছি, 2,40,000 টাকা মতো ছিল। আর অনলাইনের কাজ করছি, ফর্ম ফিল আপ করছি। তো হঠাৎ একজনা ঢুকলো, পিস্তল দেখাচ্ছে, পিস্তল দেখায় ট্রিগার করলো যে যা আছে দে। আর তারপরে আরেকজন ঢুকলো, পিস্তল দেখাচ্ছে যে যা আছে সব বের কর, যা আছে সব বের কর। আমি ভয় খেয়ে গেলাম। এরপরে বাইরে থেকে একজনা দেখাচ্ছে বোম দেখাচ্ছে, এবার বলছে বেশি চিল্লাবি তো বোম ছিঁড়ে দেবো। রেলওয়ে ডয়ার থেকে যা ছিল ডয়ারে সব টাকা বের করে নিল, প্রায় 40,000 টাকা মতো ছিল, বেশি ছিল। তো সব টাকা বের করে নিয়ে চলে গেল। এখানে বসে ছিল ভাই, দোকান তখন ফাঁকা ছিল, দুটো মোট তিনজন আছে, দুজনের হাতে পিস্তল, পিস্তল ঠেকিয়ে তো একজনের হাতে বোম, পিস্তল ঠেকিয়ে ক্যাশ ছিল, ক্যাশ কিছু বের করে নিয়ে যায়, মেশিনও নিয়ে যায়, প্রায় 44,000-45,000 টাকা ক্যাশ ছিল টাকার, ওই মেশিনও সময় নিয়ে যায় এবং বলে ওই দিক দিয়ে দৌড়ে পালিয়ে যায়। যদি ভাই কনফিউজ হয়ে যায় পুরো, তার ফলে এই ঘটনাটা ঘটেছে। ওরা কিসে এসেছিল ওরা সেটা বলতে পারবো না, কিন্তু আমার দোকানে আছে, ওরা হেঁটে এসেছিল, হেঁটে গেল। আরে বাঘের হাতে কী কী অস্ত্র ছিল? দুজনের কাছে দুটো বন্দুক ছিল আর একজনের কাছে বোম ছিল, দু হাতে দুটো। আপনার এই দোকানটা কিসের দোকান? এই অনলাইনের জেরক্স টেরক্স ফটো, লক্ষ্মী ভাণ্ডারের টাকা ফাঁকা এইসব দোলানো হয়। ভালো দোকানও ভালো, কিন্তু আজও পর্যন্ত কোনোদিন কিছু হয়নি, আজকেই প্রথম। ছেলে খুব ভালো। কি মনে হচ্ছে আপনার যে এই সামনে যে না এমনি দামদাপুরে কোনোদিন হয়নি? কি দেখছেন এই ঘটনা নিয়ে, কি দেখছেন, কতটা আতঙ্ক আছে? ওরা কি কোনো হাতে অস্ত্র নিয়েছিল? আপনি তখন কোথায় ছিলেন? আমি তো ঘর ভিতরে ছিলাম, আমি লোকজন তারা হয়েছিল, এসেছিল তাদেরকে ধরা পড়ো, শাস্তি দিয়ে সেইটাই চাই। দোকানের মধ্যে ডাকাতি করে, আমার যে দোকানের মালিক সে আমার বন্ধু হয়, এরকম দিন দাহাড়ে তারা বন্ধু নিয়ে ডাকাতি করে। ডাকাতি করার পর ক্যাশ কাউন্টারে সমস্ত টাকা লুট করে নিয়ে চলে যায় এবং দৌড়াতে দৌড়াতে বোম ব্লাস্ট করতে করতে তারা রাস্তা নিজে দখল করে। তারা কিসে এসেছিল? তারা বাইকে এসেছিল, বাইক থেকে নেমে পড়ে, কারো বাইকে এসেছিল, বাইক থেকে নেমে দোকানে ঢুকে, দোকানে ঢোকার পর সমস্ত টাকা লুট করে নিয়ে হেঁটে হেঁটে দৌড়ে চলে যায়। দুজনের হাতে কি অগ্নাস্ত্র ছিল? হ্যাঁ, দুজনের হাতে অগ্নাস্ত্র ছিল। এই দোকানটা কিসের দোকান? এই দোকানটা সিএসপির দোকান, মানে বিভিন্ন ব্যাংকের ব্যাঙ্কিং থেকে টাকা ট্রান্সফার বা টাকা উইথড্রল করা যায়। এত এত লোক, এত পাবলিক, সন্ধ্যেবেলায় কেউ কি তাকে আটক বা ধরতে পারলো না? ওই কিছুজন আটক করেছিল, তাদেরকে বোম দেখিয়ে ভয় খাইয়ে চলে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে। জলদি ফটাফট, হালা বিপনি করে।
মরিয়া প্রথম এইরকম ঘটনা হয়েছে, এই রেডিওতে কখনো হয় না। যখন থেকে আমি 1 বছর হলো এমএলএ আছি, রাত্রে আসছি যাচ্ছি কখনো কোনো ঘটনা হয় না। এই জন্য আমি সিপি সঙ্গে কথা করলাম, ওসিকে বললাম যে তোমরা অ্যাকশন করো, কোথা থেকে ছেলে এলো পয়দাল নিয়ে চলে গেলো, বোম নিয়ে এলো আর এখানে লুট করে চলে গেলো, এটা তো ঠিক নেই, এটা তো দেখতে হবে। আমি বলে দিয়েছি ডেলি পেট্রোলিং করতে হবে পুলিশকে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।